থাম্বনেল ইউটিউবের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যখন একটা ভিডিও আপলোড করা হয় তখন সর্বপ্রথমে সেই থাম্বনেলটাই আমাদের নজরে আসে। যত আকর্ষণীয় থাম্বনেল তৈরি করা যায় ভিউয়ার্সরা বা দর্শকরা ততই সেটার প্রতি আকৃষ্ট হয়। তাই থাম্বনেলের ক্ষেত্রে আমাদের সবাইকে খুব পারদর্শী হতে হবে, চেষ্টা করতে হবে যাতে খুবই আকর্ষণীয়ভাবে থাম্বনেল তৈরি করা যায়। আর এর জন্য আমাদের একটা অ্যাপের প্রয়োজন, সেটা হলো পিক্সেল ল্যাব। আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে পিক্সেল ল্যাব এবং এর সাথে আরও কয়েকটা অ্যাপের লিঙ্ক দিয়ে দেব, আপনারা সেখান থেকে প্রয়োজন মনে করলে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। আর আজকে ভিডিওতে আমি দেখাবো পিক্সেল ল্যাব ব্যবহার করে কীভাবে থাম্বনেল তৈরি করা যায়, পিক্সেল ল্যাবের কিছু সেটিং সম্পর্কে আলোচনা থাকবে। তাই ভিডিওটা পুরো দেখার চেষ্টা করুন, তাহলে আপনি কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। তাহলে আর দেরি নয়, চলুন আমরা মোবাইলের মাধ্যমে পিক্সেল ল্যাব থেকে কীভাবে থাম্বনেল তৈরি করে দেখে আসি। এখানে দেখুন আমার দুই আঙ্গুলের মাঝে যে একটা ঘরের মতো আছে চৌকা, এটাকে বলা হয় থাম্বনেল। দেখুন এটাকে বলা হয় থাম্বনেল। এই থাম্বনেল নিচে যেটা লেখা আছে সেটা হলো টাইটেল। আমরা আজকে জানবো কীভাবে এই থাম্বনেলটা সাইজ সহ তৈরি করা যায়। আমরা এখান থেকে বের হয়ে যাই, পিক্সেল ল্যাব অ্যাপে টাচ করতে হবে। প্রথমে আমরা সাইজ নির্ধারণ করব, উপরে থ্রি ডটে টাচ করব, এখানে ইমেজ সাইজে টাচ করব, কাস্টম লেখা তার ডান পাশে একটা চিহ্ন তার উপরে টাচ করব, ইউটিউবের জন্য ইউটিউব থাম্বনেল লেখা আছে এটার উপরে টাচ করব, সাইজ অটোমেটিকভাবে দেয়া আছে, ওকেতে ক্লিক। আমরা এখানে কোনো কিছু টাইপ করতে চাই পরে, এই উপরে একটা লেখা আছে নিউ টেক্সট, এটা আমরা এই চিহ্নের মাধ্যমে কলমের পাশে যে চিহ্নটা আছে মোমবাতির মতো তার উপরে টাচ করব, ওকেতে ক্লিক করলে ওটা থাকবে না। এখন এই থাম্বনেলের কালারটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি, আর আমরা চাইলে আমাদের মোবাইলে থাকা গ্যালারিতে ঢুকে সেখান থেকে আমাদের ইচ্ছা অনুযায়ী একটা সিলেক্ট করে এখানে আনতে পারি। আনার জন্য প্লাস চিহ্নতে ক্লিক করতে হবে, ফোরম গ্যালারি, গ্যালারিতে ক্লিক। এবার আমরা এখান থেকে কোনটা চাই, আমি এইটা সিলেক্ট করলাম, অ্যাডজাস্ট করব পরে, এখানে টিক মার্কে ক্লিক। আমাদের থাম্বনেলের সাইজ আমি এখন যেটা আনলাম সেটা দিয়ে কভার হয় নাই, আমি কভার করার জন্য কর্নারে এখানে টাচ করে টানতে থাকবো, টানতে থাকলেই আমার এটা বড় হয়ে থাকবে, যতক্ষণ না পর্যন্ত কভার হবে আমি এভাবে কভার দিব। এবার লেখার পালা, লিখতে হলে টাইপ করতে হলে নিচে এ চিহ্ন আছে ওই ওটার উপরে টাচ করতে হবে, প্লাস নিচে আছে টেক্সট তার উপরে ক্লিক। আমরা এবার কলমের মতো একটা চিহ্ন আছে তার উপরে টাচ করে নতুন পেজে যাব, এখানে আমরা টাইপ করব সুবিধার্থে, এখানে যে নিউ টেক্সট আছে এটা লেখাটা কেটে দেই। আমরা লিখতে চাই মোবাইল ফোনে কিভাবে প্রফেশনাল থাম্বনেল তৈরি করা যায়। আমি এখানে ওয়ান বাই ওয়ান লিখতেছি, প্রথমে টাইপ করি মোবাইল, পরে টাইপ করব ফোনে,
টাইপ করা শেষ, ওকেতে ক্লিক, এটা এখানে থাকুক। আমরা এটাকে পরে নিচে উপরে নিতে পারবো, আপাতত এখানেই রাখলাম। যদি বর্ডার থাকে, বর্ডার থেকে বের হওয়ার জন্য আউটসাইডে ক্লিক। এবার লিখব কিভাবে সেই লাইনটা, আবার সেই প্লাস সাইন হতে টিক মার্ক। এবার কলমে টাচ, টেক্সটটা কেটে দিব। এবার টাচ করব কিভাবে, আবার ওকেতে ক্লিক, লেখাটা একটু নিচে নিয়ে আসি। এটা আমরা পরে ছোট বড় করতে পারবো, সমস্যা নাই, আপাতত এখানে রাখলাম, এটাও এখানে রাখলাম। এরপরে টাইপ করব প্রফেশনাল থাম্বনেল, আবার সেই প্লাসে ক্লিক করলাম, কলমে ক্লিক করলাম, অতিরিক্ত টেক্সট কেটে দিলাম। আমি বাংলাটা আগে শেষ করি, ইংলিশটা পরে লিখি, তৈরি করা যায় এই কথাটা আগে টাইপ করি। তৈরি করা যায়, টাইপ শেষ, ওকেতে ক্লিক, নিচে নিয়ে আসি। এখন অতিরিক্ত একটা লাইন লিখতে চাই, এখানে আউটসাইডে ক্লিক করলেই বর্ডার চলে গেল। এবার ইংলিশে লেখার পালা, টাচ একই নিয়মে চলে যাব, কলমে টাচ করে নতুন পেজে। এখানে ইংলিশে লিখব, আমার কিবোর্ডটা আমি চেঞ্জ করব আমার মতো করে। বাংলা আছে বামে, ইংলিশ নিয়ে যাই। আমি এখানে টাইপ করব প্রফেশনাল, পি আর ও প্রফেশনাল থাম্বনেল। লেখা শেষ, এটাকে টেনে নিচে নিয়ে যাই। এবার আমরা নির্ধারণ করব সাইজ, আমরা ছোট বড় করার জন্য টিটি তার নিচে সাইজ লেখা আছে, এটাই প্রবেশ করব। এখানে সাইজটা ছোট বড় করতে হলে এখানে দেখুন মাইনাস প্লাস, যত ডানে টানবেন তত এটা বড় হবে। তবে আমাদের ঘরের ভিতরে যাতে থাকে লেখাটা, আমরা এই পর্যন্তই রাখতে চাই, এর বেশি বড় করার প্রয়োজন নাই, বা বড় করতে গেলে ঘরের বাইরে চলে যাইতেছে। এটা রাখলাম এখানে। মোবাইল ফোনে যেটাই আমরা সাইজ বড় ছোট করতে চাই, সেটাই টাচ করলেই আউটসাইডে একটা বর্ডার থাকবে। এখন আমি এই মোবাইল ফোনে এটা সাইজ বড় করতে পারব। একই নিয়ম, সেই টিটিতে ক্লিক করলাম, এইবার ইচ্ছা অনুযায়ী ছোট বড় করব। আমি যাই হোক এই পর্যন্ত রাখি, সামনে এখানে আমরা অন্য কিছু অ্যাড করতে পারবো, এটাকে একটু অ্যাডজাস্ট করি। অ্যাডজাস্ট করলাম, এরপরে কিভাবে এটাই আসি, টিটিতে ক্লিক করে প্লাস মাইনাসে করে একটু ছোট বড় করলাম, এটাকে উপরে নিয়ে যাই। এরপরে থাম্বনেলটা আছে, থাক এভাবে তৈরি করা যায়, এইটা এটাও আমরা এভাবেই রাখি, কারণ আমাদের অন্য কিছু অ্যাড করতে চাইলে সুবিধা হবে। এখন আমাদের পালা এই লেখাগুলোরে মোটা করার, কীভাবে মোটা করে আমি একের পর এক মোটা করতেছি। মোটা করতে হলে আমাদেরকে যেতে হবে ফন্টে আর স্টাইলে, স্টাইল লেখা আছে দিন নিচে, আমি স্টাইলে ঢুকি, ফন্টে পরে দেখাই। ফন্টে আলো কোন ফন্ট রাখতে চাই সেটা, স্টাইলে যাইয়া আমরা বোল্ড করি। এখানে বিতে টাচ করলে বোল্ড হবে, আইতে টাচ করলে বাঁকা লেখা হবে, এই ইউতে টাচ করলে আন্ডারলাইন হবে। এখন আমি যদি এই আন্ডারলাইন না রাখতে চাই, তাহলে ডানে যেটা চিহ্ন আছে তার উপর টাচ করলে আন্ডারলাইন থাকবে না। আমি যদি বাঁকা করি, এই এই একই সিস্টেমে টাচ করলে বাঁকা থাকবে না। আমি যদি বোল্ড করি, ওই চিহ্নে টাচ করলে, এই চিহ্নে টাচ করলে বোল্ড থাকবে না। তো যাক, আমি বোল্ড পছন্দ করি,
আমি বিতে টাচ করলাম, ঠিক আছে। এভাবে আমি কিভাবে সেটা যদি মোটা করতে চাই ওই বিতে টাচ করব, আমি যদি প্রফেশনাল থাম্বনেলে টাচ করিয়া মোটা করতে চাই বিতে টাচ করিয়া মোটা করতে পারবো। তারপর আমি যদি তৈরি করা যায় এটা টাচ করিয়া মোটা করতে চাই, তাহলে গেল কই আবার এই বিতে টাচ করিয়া বিতে টাচ করবো। আমাদের ওইটা আগের সে মোটা হয়ে গেল, হয়ে গেলে মোটা করা টিক চিহ্নে টাচ করতে হবে। এখন আমি যদি এই ফন্ট চেঞ্জ করতে চাই, ফন্ট চেঞ্জ করার একটা সিস্টেম আছে, এবির লেখা নিচে ফন্ট আছে, এখানে টাচ করে আমরা ফন্ট এই উপরে আমার আগে লেখা আছে তৈরি করা যায় এইটাই আমি দেখাইতেছি। আমি এখানে টাচ করলে লেখাটা আরও মোটা হয়ে গেল, আমি এই ফন্টে রাখলে লেখার মোটা হয়ে গেল, ওকে দিয়ে ক্লিক করব। আমার আগের সে লেখাটা একটু মোটা হয়েছে। এখন আমি যাই কিছু করলাম কালার এখন নির্ধারণ করব, আমি কোনটা কোন কালার রাখতে চাই আমি আগে সিলেক্ট করব। এবার কালার যদি তৈরি করতে চাই আমরা, তবে এই দেখুন একটা চিহ্ন আছে উপর নিচে আছে কলর, এটাই টাচ করব। আমরা নির্ধারিত বাউন্ডারির ভিতরে লেখা সেটা কালার নির্ধারণ করব ইচ্ছা অনুযায়ী, যে এখানে কালার দেওয়া আছে যে যেটা পছন্দ মনে করেন। আমার ওইটা কালার হয়ে গেল। তারপরে কিভাবে এটা যদি আমরা কালার করতে চাই ওইটা টাচ করে আমরা অন্য একটা কালার নির্ধারণ করি, ব্ল্যাক সিলেক্ট করলাম। থাম্বনেল প্রফেশনাল থাম্বনেল এটা টাচ করে আমরা একটা কালার এখান থেকে বাছাই করতে পারি, যেটা দেখতে ভালো দেখা যায় সেটাই আমাদের এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। যেমন আমি এটা সিলেক্ট করলাম। এখন তৈরি করা যায় এটার পালা, ওইটাই ক্লিক করে এখন আমি চাইলে নিচেরটার থেকেও কালার নির্ধারণ করতে পারি, যেটা বেশি ঝকঝকে মনে হবে সেটা দেওয়াই বেটার। আমি যদি এইটা টাচ করি হয়ে গেল কালো, আমি যদি মনে করি না ওটা ভালো দেখা যায় না এটাই টাচ করলাম, একটু হালকা অন্য রঙ হইল। এভাবে কালার নির্ধারণ করতে হবে। যাই হোক, আমি এভাবে এটা সময় ক্ষেপণ না করে অল্পের ভিতরে দেখাইতেছি। এইবার আমরা এখানে চাইলে একটা ফটো অ্যাড করতে পারি, প্লাস চিহ্নতে ক্লিক করলাম, আবার গ্যালারিতে ঢুকতে হবে, এখান থেকে আমার পছন্দের একটা ফটো ওখানে আমি নিয়ে যাব। এই ফটোটা নিয়ে গেলাম, নিচে টিক চিহ্নতে ক্লিক করলাম, ফটোটা অনেক বড় হয়ে গেছে। এখানে ছোট বড় করার জন্য ওই একই নিয়ম, এখানে টাচ করে ছোট বড় করা যাবে। আমি এই ঘরের মানানসই একটা ছবি এখানে সিলেক্ট করে রাখতে চাই, যাই হোক এটা রাখলাম। আমাদের লেখা সব কিছু যদি ঠিক থাকে, এখন সেভের পালা, আমি উপরে এই ঘরের ভিতরে টাচ করব, এরপরে সেভ ইমেজ টাচ করব। এখানে আমাদের সব কিছু ঠিক আছে, সেভ টু গ্যালারিতে টাচ করলে গ্যালারিতে সেভ হয়ে যাবে, অতিরিক্ত অ্যাড শো করলে এটাই ডোন্ট কেয়ার, জাস্ট এখান থেকে বের হয়ে যেতে হবে। আমাদের এটা সেভ হয়ে গেছে। এখন আমরা যেটার মতো করে হোম পেজে চলে যাব, ওকেতে ক্লিক করব, কনফার্ম হইয়া ওকেতে ক্লিক করলাম, আমাদের থাম্বনেল তৈরি করা হয়ে গেল। এভাবে আপনারা প্রফেশনাল থাম্বনেল তৈরি করতে পারবেন। প্র্যাকটিস করতে হবে, ভালো থাম্বনেল তৈরি করতে হলে ভালোভাবে কয়েকবার প্র্যাকটিস করলে সব কিছু জানা হয়ে যাবে। সেটিংয়ের সব কিছু জানা হয়ে গেলে আপনার ইচ্ছা অনুযায়ী যে কোনোভাবে আপনাদের আকর্ষণীয় থাম্বনেল তৈরি করতে পারবেন। আমার এই ভিডিওটি যদি আপনার কোনো উপকারে আসে তাহলে প্লিজ একটি লাইক দিন, কমেন্টস করে আপনার মতামত তুলে ধরুন। আপনি যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা নোটিফিকেশন বেল ঘন্টা চালু করে রাখুন, তাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড দিলে পৌঁছে যাবে আপনার কাছে।